সাহাবি আজমাইন। খেলাফত মজলিস লন্ডন মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দায়িত্বশীল বৈঠকের সম্মানিত সভাপতি, সম্মানিত পরিচালক, প্রিয় দিদি ভাইরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাইদ ভাই আমাকে বলেছেন যে যেহেতু দায়িত্বশীল বৈঠক, দায়িত্বশীলদের উদ্দেশ্যের জন্য আমি একটি দাস দেই, এজন্যে আমি কয়েকটি হাদিস নিয়ে এসেছি, এই হাদিসগুলোকে সামনে রেখে আলোচনা করবো। তো মূলত আজকে হবে দার্সে হাদিস, দার্সে কুরআন নয়। عن أبي سعيد الخدري رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال إذا كان ثلاثة في سفر فليؤمر أحدهم أو كما قال عليه الصلاة والسلام. حضرت أبو سعيد الخدري رضي الله عنه تكي برنيتو الله الرسول صلى الله عليه وسلم بولين جخن تين جن بكتي سفر تاكي تخن جنو تدر مجدو تكي ایک جن کے طرح آمير نجدو پرنیه نه. এই হাদিসে মূলত সঙ্গবদ্ধ জীবনের যে গুরুত্ব তা আল্লাহর রাসূল তুলে ধরেছেন। মানুষ যখন সমাজবদ্ধ অবস্থায় থাকবে, নিজের বাড়িতে থাকবে, নিরাপদ অবস্থানে থাকবে, তখন তো সঙ্গবদ্ধ অবস্থায় থাকবেই। এমনকি কোনো কারণে যদি সফরে যাওয়ার প্রয়োজন দেখা দেয়, সফরে কেউ যায়, তাহলে সফরে থাকা অবস্থায়ও যদি মানুষের সংখ্যা তিনজন হয়ে যায়, এমতো অবস্থায় তাদের উচিত হচ্ছে একজনকে আমির নিযুক্ত করে নেয়া। এই হাদিস থেকে আমরা কী পাই? যে সঙ্গবদ্ধ জীবন কত গুরুত্বপূর্ণ। সাংগঠনিক জীবন ছাড়া মুসলমান একজন মুমিন একাকী কখনো থাকতে পারে না, একাকী থাকার কোনো সুযোগ নেই। যেখানে আল্লাহ রসুল সফরে থাকা অবস্থায়ও সঙ্গবদ্ধ জীবন যাপন করার জন্য বলেছেন, সেখানে আপনি যখন নিরাপদ অবস্থায় থাকবেন, আপনি আরামে এসে থাকবেন বা কয়েকজন মুসলমান একত্রিত অবস্থায় থাকবেন, সেখানে আপনি একা একই থাকবেন এর কোনো অবকাশ নাই, অবশ্যই আপনাদেরকে সঙ্গবদ্ধ জীবনযাপন করতে হবে। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল সামিউতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল মান খালা ইয়াদান মিন তাআতিন লাকিয়াল্লাহ ইয়াওমাল কিয়ামাতি ওয়ালা হুজ্জাতা লাহু ومن مات وليس في عنقه بيعة مات ميتة جاهلية او كما قال عليه الصلاة والسلام. حضرت عبد الله ابن عمر رضي الله عنه থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আনুগত্য থেকে তার হাতকে গুটিয়ে নিল, সে এই অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে মোলাকাত করবে যে তার সপক্ষে কোনো দলিল, কোনো এভিডেন্স থাকবে না। তাহলে এই হাদিস দ্বারা বোঝা যায়, কোনো মানুষ যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দে, হাজারো ভালো কাজ করে, কিন্তু সে যদি নেতা মানে না, কারো আনুগত্য সে মেনে নেয় না, আনুগত্যশীল জীবনযাপন করে না, তাহলে কিয়ামতের দিন ওই নামাজ তার পক্ষে দলিল হবে না, ওই রোজা তার পক্ষে দলিল হবে না, ওই আমল তার পক্ষে দলিল হবে না, কারণ সে আনুগত্য থেকে বেরিয়ে গেছে। কত বড় কঠোর হুঁশিয়ারি যে আমল কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে যে আপনাকে আনুগত্য প্রদর্শন করতে হবে। আর আনুগত্য কার করবেন? নেতার আনুগত্য করবেন। আনুগত্য কার হবে ইনশাল্লাহ সামনে আলোচনা হবে। ওমান মাতা ওয়ালাইসা ফি উনুকিহি বাইআতুন মাতা মাইতাতান জাহিলিয়াতান। আল্লাহ রাসূল আল্লাহ বলেন, যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে যে তার গলদেশে, তার খাদের উপর কোনো বয়াত নেই, আনুগত্যের কোনো রশি নেই, সে ব্যক্তি জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। আল্লাহ, এই বিষয়টা কিন্তু দেখেন আমাদের ম্যাক্সিমাম মানুষ বুঝে না। কোনো মানুষকে ওয়াজের দাওয়াত দেন, তাফসিরের দাওয়াত দেন, অন্য কোনো প্রোগ্রামের দাওয়াত দেন, সবাই চলে আসবে। কিন্তু যখনই আপনি বলবেন যে আপনি আমাদের সংগঠনে একটা প্রোগ্রাম আছে, তখন বলবেন যে মোল্লা মুন্সিরা তো পলিটিক্স শুরু করতেছে, তো এখানে রাজনীতি শুরু হয়ে গেছে। কিন্তু দেখেন আল্লাহর রাসূল বলছেন যে আনুগত্য ছাড়া কোনো মুসলমান থাকতে পারে না, আর আনুগত্যবিহীন যদি কেউ মারা যায় তাহলে সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করবে। এজন্যে আনুগত্য হবে কার? আনুগত্য হবে, আনুগত্য হবে যে এখানে আনুগত্য বলতে বোঝানো হয়েছে যে মুসলিম খেলাফতের যিনি দায়িত্বে থাকবেন, খলিফা যিনি হবেন, ওনার আনুগত্য হবে। আল্লাহ রসুল দুনিয়াতে থাকা অবস্থায় তো আল্লাহ রসুলের আনুগত্য সবার পূর্ণ করা ছিল। আল্লাহ রসুলের ইন্তেকালের পরে যিনি খলিফা, মুসলমানদের সমাজে খলিফা হবেন, এই খলিফার আনুগত্য করা সবার জন্য ফরজ। এমন যদি খলিফা সমাজে না থাকে, তাহলে এই খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য যারা সংগ্রাম করতেছে, যারা কাজ করতেছে, সেই সঙ্গবদ্ধ জীবনযাপনের জন্য যিনি নেতৃত্ব দিবেন, সেই নেতারও আনুগত্য করা হচ্ছে ফরজ। এখন যদি কোনো মানুষ
সঙ্গবদ্ধ জীবনযাপন করে না, নেতার আনুগত্য করে না, তাহলে এই হাদিসের ভাষ্য অনুযায়ী তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু, এবং কেয়ামতে তার জন্যে কোনো দিক কোনো দলিল থাকবে না, এভিডেন্স থাকবে না আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে, সে যদিও হাজারো নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়। আল্লাহ রসুল সামনে আরো বলেন যে নেতার আনুগত্য করা যে কত বড় বিষয়। অন্য একটি হাদিস আল্লাহ রসুল সুন্দর করে তুলে ধরেছেন, আন আবি হুরায়রাত রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মান আতাআনি ফাকাদ আতাআ আল্লাহ। আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে যেন আল্লাহর অনুসরণ করলো। রসুলের আনুগত্য করা মানে হচ্ছে আল্লাহর আনুগত্য করা। ওমান আসানি ফাকাদ আসাল্লাহ, এবং যে ব্যক্তি আমার অবৈধতা করলো সে আল্লাহর অবৈধতা করলো। ওমান ইয়ুতিউল আমিরা ফাকাদ আতাআনি, এবং যে ব্যক্তি আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তাহলে এই হাদিসে আল্লাহ রসুল আমিরের আনুগত্যকে সরাসরি রসুলের আনুগত্য বলেছেন, আর রসুলের আনুগত্যকে সরাসরি আল্লাহর আনুগত্য বলেছেন, যে আমিরের আনুগত্য এত গুরুত্বপূর্ণ বিষয়। ওমান ইয়াসিল আমিরা ফাকাদ আসওয়ানি, এবং যে ব্যক্তি আমিরের আনুগত্যকে অস্বীকার করলো ফাকাদ আসওয়ানি, সে আমার নাফরমানি করলো। এত গুরুত্বপূর্ণ বিষয়। মুসলমান সমাজে কোনো নেতার যদি আনুগত্য না করা হয়, আজকে এই আনুগত্য না হওয়ার কারণেই মুসলমান সমাজে প্রচুর হাজ চলতেছে, মসজিদ হচ্ছে, মাদ্রাসা হচ্ছে, খানকা হচ্ছে, বিভিন্নভাবে দিনের কাজ চলতেছে, কিন্তু একটাই একটা জিনিসের অভাব, সেটা হচ্ছে আনুগত্য। আমরা নেতা মানতে রাজি নয়, সবাই নিজে নিজে নেতা। এই আনুগত্য না থাকার কারণে আজকে আমাদের জন্য এত মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। ও ইন্নামাল ইমাম ও জুন্নাতুন, আল্লাহ রসুল বলেন নিশ্চিত ইমাম যিনি, উনি হচ্ছেন মুসলমানদের পক্ষ থেকে একটা ডাল। মানুষ যখন যুদ্ধে যায়, তো যুদ্ধে যাওয়ার পরে সে নিজে শত্রুর উপর আক্রমণ করে, আবার শত্রুও তার উপর আক্রমণ করে, শত্রুর আক্রমণ থেকে বাঁচার জন্যে ডাল ব্যবহার করে। আল্লাহ রসুল বলেছেন নেতা যিনি উনি হচ্ছেন ডাল স্বরূপ। ইউকাতালু ওয়ারাআহু ওয়াইত্তাকা বিহি, যার পিছনে থেকে লড়াই করা হয়, যুদ্ধ পরিচালনা করা হয়, ওয়াইত্তাকা বিহি, এবং যার মাধ্যমে নিজেকে নিজে সেভ করা হয়। তাহলে নেতার আনুগত্য করা মানে হচ্ছে নিজেকে সেভ করা, নিজেকে শত্রুর আক্রমণ থেকে রক্ষা করা, শয়তান থেকে রক্ষা করা। এত বড় গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আল্লাহর রসুল বলেছেন অন্য একটি হাদিসে যে কে ভালো নেতা এবং কে খারাপ নেতা। ভালো নেতা হওয়ার জন্যে কী কী গুণের প্রয়োজন এবং খারাপ নেতা হওয়ার জন্যে কী কী গুণের প্রয়োজন। আল্লাহর রসুল বলেন যে তোমাদের মধ্যে ভালো নেতা হচ্ছে সেই যাকে তোমরা ভালোবাসো এবং যার জন্যে তোমরা দোয়া করো, এবং যে তোমাদেরকে ভালোবাসে এবং তোমাদের জন্যে দোয়া করে, এমন নেতা হচ্ছে তোমাদের জন্যে ভালো। তাহলে ভালো নেতা হইতে হইলে যারা অধীনস্থ আছে তাদেরকে ভালোবাসতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে। সাথে আল্লাহ রসুল বলেন তোমাদের মধ্যে খারাপ নেতা হচ্ছে সে যাকে তোমরা ঘৃণা করো। কোনোভাবে সে নেতা হয়ে গেছে কিন্তু তোমরা অন্তর দিয়ে তাকে ভালোবাসো না এবং সেও তোমাদেরকে ভালোবাসে না, তোমরা তাকে অভিশাপ দেও এবং সেও তোমাদেরকে অভিশাপ দেয়। এই কথাগুলো শুনে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি ওই নেতার বিরুদ্ধে আমরা অস্ত্র ধারণ করতে পারি, যে নেতা আমাদের পছন্দনীয় নয় এবং যে নেতা আমাদেরকে কষ্টের মধ্যে রাখে, আমাদেরকে অভিশাপ দেয়, সেই নেতার বিরুদ্ধে বিদ্রোহ করার অবকাশ আছে কিনা? আল্লাহ রসুল বলেন না, যতক্ষণ পর্যন্ত সে নামাজ কায়েমের ব্যবস্থা করে ততক্ষণ পর্যন্ত বিদ্রোহ করার অবকাশ নেই। তাহলে একজন নেতার জন্যে সর্বশেষ সীমানা হচ্ছে ওই নেতা যদি নামাজ কায়েমের ব্যবস্থা করেন তাহলে ততক্ষণ পর্যন্ত নেতার আনুগত্য করতে হবে। সাথে আল্লাহ রসুল বলেন যদি নেতার কোনো কাজ তোমরা দেখো যে গর্হিত, খারাপ কোনো কাজ দেখো, তাহলে ওই কাজকে তোমরা অপছন্দ করবে, এই কাজকে তোমরা সাপোর্ট করবে না। তাহলে এই হাদিস দ্বারা আমরা এতটুকু পাইলাম যে মুসলিম সমাজে যদি কোনো নেতা থাকে তাহলে যতক্ষণ পর্যন্ত সে নামাজ পড়বে এবং জনগণকে নামাজ পড়ার সুযোগ দিবে এবং কোনো বাধা সৃষ্টি করবে না ততক্ষণ পর্যন্ত তার বিদ্রোহ করা যাবে না, পাশাপাশি তার অন্যায়কে সাপোর্টও করা যাবে না। এবং অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে সর্বোত্তম জিহাদ হচ্ছে ওই জিহাদ যে ব্যক্তি জালিম শাসকের বিরুদ্ধে কথা বলে, তার জিহাদ হচ্ছে সর্বোত্তম জিহাদ। তাহলে আনুগত্য কতক্ষণ পর্যন্ত করতে হবে তারও একটি সীমানা আছে, যতক্ষণ পর্যন্ত আল্লাহর নাফরমানির কোনো আদেশ না দিবে ততক্ষণ পর্যন্ত তার আনুগত্য করতে হবে, কিন্তু আল্লাহর নাফরমানির কোনো আদেশ যদি নেতা দিয়ে দেয় ততক্ষণ তখন আর তার আনুগত্য করা যাবে না। তাফসীরে ইবনে কাসির একটা সুন্দর ঘটনা উল্লেখ করেছেন
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম এই আয়াতের তাফসীরে একবার আল্লাহর রাসূল কিছু সাহাবায়ে কেরামদেরকে যুদ্ধে পাঠাইলেন। সাহাবায়ে কেরাম যুদ্ধে গেছেন, কোনো কারণে নেতা খুব ভীষণ ক্ষুব্ধ হয়ে গেলেন অধীনস্থ যারা তাদের উপর ভীষণ ক্ষুব্ধ হয়ে যায়। উনি বললেন যে আল্লাহর রাসূল কি তোমাদেরকে বলেন নাই আমার অনুসরণ করার জন্যে? তারা বললেন হ্যাঁ আল্লাহর রাসূল বলেছেন। বলে তাহলে তোমাদেরকে আমার অনুসরণ করতেই হবে। এই কথা বলে উনি কাঠ সংগ্রহ করে আগুনের ব্যবস্থা করলেন, আগুন জ্বালাই দিলেন। আগুন জ্বালাই উনি বললেন যে তোমাদের সবাইকে আমি বলছি তোমরা নির্দ্বিধায় এই আগুনের মধ্যে ঝাঁপ দিয়ে পড়ো। আল্লাহ, বিরাট কঠিন পরীক্ষা। এখন সাহাবায়ে কেরাম সন্দেহের মধ্যে পড়লেন যে আনুগত্য করবেন না আনুগত্য ছেড়ে দিবেন। অনেকেই বললেন যেহেতু নেতার আনুগত্য করতেই হবে, আল্লাহ রাসূল বলেছেন, ঠিক আছে আমরা ঝাঁপ দিব। কিন্তু তখন এক যুবক উনি বলল না এইভাবে ঝাঁপ দেওয়া যাবে না, আল্লাহ নিজে বলছেন ওয়ালা তুলকু বিআইদি কুমিলা তাহলুকা। আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজে নিষেধ করেছেন যে তোমরা নিজে নিজেকে ধ্বংস করো না, হালাক করো না। আল্লাহর রাসূলের উদ্দেশ্য ছিল যে উনি শরীয়ত সম্মত নির্দেশ দিবেন, শরীয়ত বহির্ভূত কোনো নির্দেশ দিবেন সে তো আল্লাহর রাসূলের উদ্দেশ্য নয়। এখন যেহেতু উনি শরীয়ত বহির্ভূত নির্দেশ দিয়েছেন, ততক্ষণ পর্যন্ত আমরা ওনার আনুগত্য করব না যতক্ষণ আল্লাহর রাসূল থেকে এর কোনো আনসার পাবো না। তারা আল্লাহর রাসূলের কাছে ফিরে গেলেন। আল্লাহর রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা আমাদের। আল্লাহর রাসূল বললেন যদি ওনার আনুগত্য করে তোমরা আগুনে নিক্ষেপ হয়ে যাইতে তাহলে কিয়ামত পর্যন্ত তোমরা আগুনে জ্বলতেই থাকতে। তাহলে বোঝা গেল কেউ যদি আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজে নির্দেশ দেয় সে যত বড়ই নেতা হোক না কেন তার আনুগত্য করা যাবে না, কিন্তু আল্লাহর নাফরমানির যদি কোনো নির্দেশ না দেয় তাহলে তার আনুগত্য করতে হবে। আনুগত্য যদি কেউ ছেড়ে দেয় তার মৃত্যু হবে জাহিলিয়াতের মৃত্যু। এখানে অত্যন্ত কঠোর বিষয়। এরপরে নেতা যিনি হবেন, আমরা তো আসলে আলহামদুলিল্লাহ যেহেতু দায়িত্বশীল আমরা সবাই নেতা, এই নেতার কী কী দায়িত্ব? নেতা সেই হবে যে নিঃস্বার্থ খেদমত করার মানসিকতা রাখে। নেতৃত্ব গ্রহণ করিয়া যদি কেহ সংশ্লিষ্ট পদের দায়িত্ব যথাযথ আদায় না করে তাহলে তার জন্য কঠোর হুঁশিয়ারি রয়েছে। কী হুঁশিয়ারি? আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি কোনো বিষয় ও ব্যাপারে দায়িত্বশীল হইয়া বসিল কিন্তু অতঃপর সে তাহাদের কল্যাণ কামনা ও খিদমতের জন্য এইরকম চেষ্টাও করিল না যাহা সে নিজের জন্য করিয়া থাকে, তবে আল্লাহ তাকে উপুল করিয়া জাহান্নামে নিক্ষেপ করিবেন। এজন্যে যদি কোনোভাবে নেতা নিযুক্ত হয়ে যান অথবা কাউকে যদি গুরুত্বপূর্ণ কোনো দায়িত্ব দেওয়া হয় তাহলে ওনার উচিত হচ্ছে সংশ্লিষ্ট যারা আছেন তাদের কল্যাণ কামনা করা, তাদেরকে যাবতীয় সহযোগিতা করা এবং তাদেরকে সঠিক পথে পরিচালনা করা। যদি উনি এই কাজ করতে ব্যর্থ হন এবং ওনার আন্তরিকতার মধ্যে কোনো ঘাটতি দেখা দেয়, সংশ্লিষ্ট দায়িত্ব উনি সঠিকভাবে না পালন করেন, তাহলে কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা উপুড় করে ওনাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। এজন্যে কখন আপনি দায়িত্ব নেবেন কখন নেবেন না সে ব্যাপারেও আল্লাহর রাসূল সুস্পষ্ট একটা ধারণা দিয়েছেন। আল্লাহর রাসূল বলেন লা তাসআলিল ইমারাতা ফা ইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন যে তোমরা নেতৃত্ব চেয়ে নিও না, নিজ থেকে নেতা হওয়ার জন্য চেষ্টা করো না, যদি তোমাকে তোমার চাওয়ার কারণে নেতৃত্ব দেওয়া হয়, তুমি লোভেন করতেছো অথবা এই পদ না হইলে তুমি সংগঠনে থাকবে না এমন ভাব দেখাইতেছো, এই ভাব দেখানোর কারণে যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে এই দায়িত্বকে তোমার উপরই সুপুর্দ করা হবে, আল্লাহর কোনো সাহায্য তোমার পিছনে থাকবে না, নিজে এই দায়িত্ব পালন করতে হবে। ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা, আর যদি চাওয়া ব্যতি রেখে সবার সম্মতিক্রমে পরামর্শে যদি তোমাকে দায়িত্ব দেওয়া হয় তাহলে ওই দায়িত্বের পিছনে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সহযোগিতা করবেন। অন্য হাদিসে কীভাবে সহযোগিতা করবেন তাও আল্লাহ রাসূল তুলে ধরেছেন মানিবতাগাল কাযাতা ওয়া সাআলা উকিলা ইলা নাফসিহি ওয়া মান উকরিহা আলাইহি আনজালাল্লাহু মালিকান লিয়ুসাদ্দিদাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাসূল বলেন যে ব্যক্তি বিচারক হওয়ার জন্যে এই পথটা চেয়ে নেয়, উকিলা ইলা নাফসিহি, তখন ওই পথকে তার দিকেই তাকে ওই পদের দিকেই নিযুক্ত করা হয়, অর্থাৎ এই পদটা তোমার উপর দেওয়া হইল তখন তুমি নিজেই চালাও, আল্লাহর পক্ষ থেকে কোনো সাহায্য নেই। ওমান উকরিহা আলাইহি, আর কাউকে যদি পদ গ্রহণ করার জন্য বাধ্য করা হয়, কেউই তো পদ নিবে না, আগে যা ওয়াজ হয়েছে আগে যা আলোচনা হয়েছে এই ওয়াজ শুনলে কেউ আর পদ নিবে না, কিন্তু আল্লাহ রাসূল সাথে বলেন ওমান উকরিহা আলাইহি, যদি কাউকে পদ নেওয়ার জন্য বাধ্য করা হয়, কেউ নিতে চাচ্ছে না
কিন্তু সবাই পরামর্শ করে বলছেন যে আপনাকে নিতেই হবে, তখন কি ফায়দা? কি ফায়দা? আনজালাল্লাহু মালিকান লিউসাদ্দিদাহু, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা একজন ফেরেশতা নিযুক্ত করবেন তোমার ওই ব্যক্তির জন্য, ওই ফেরেশতা তাকে সঠিকভাবে পরিচালনা করবে। সুবহানাল্লাহ। তাহলে এখানে দুটি বিষয়, একটা বিষয় হচ্ছে যে সে নিজ থেকে দায়িত্ব নেওয়া যাবে না, আর যদি পরামর্শক্রমে দায়িত্ব চলে আসে তাহলে সেই দায়িত্ব নেওয়ার জন্য আগ্রহী থাকতে হবে, স্বেচ্ছায় নিতে হবে। কারণ যদি কেউই দায়িত্ব না নেয় তাহলে এই কাজগুলো পরিচালনা হবে কেমনে? এবং দায়িত্ব নেবার পরে সর্বোত্তম কাজ হচ্ছে যে অধীনস্থ যারা থাকবে তাদেরকে সুষ্ঠুভাবে পরিচালনা করা, তাদের কল্যাণ কামনা করা, তাদের জন্য সর্বাত্মক দোয়া করা। আর যদি কোনো কারণে কোনো ব্যক্তি মনে করে যে এই কাজটা আমার দ্বারা সুষ্ঠুভাবে আঞ্জাম হচ্ছে না, তাহলে ওনার উচিত হচ্ছে পদত্যাগ করা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই দার্সে হাদিসের উপর আমল করার তৌফিক দান করুন। সকলে আমিন।